শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড গোমতী ত্রিপুরা জেলার উদয়পুর মধ্যপাড়া এলাকায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, শুক্রবার দুপুরে উদয়পুর মধ্যপাড়া এলাকার বাসিন্দার প্রদীপ বণিকের বাড়িতে ভাড়াটিয়া ঘরে দুপুরে আগুন দেখতে পায় বাড়ির মালিক প্রদীপ বণিক। বাড়ির মালিক ভয়াবহ আগুন দেখে চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজনরা ছুটে এসে দেখতে পায় প্রদীপ বণিকের ভাড়াটিয়া ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পাওয়া মাত্রই ছুটে যায় ঘটনাস্থলে। প্রথমে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করলে আগুন ভয়াবহ আকার ধারণ করতেই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের আরেকটি ইঞ্জিনকে। দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এই অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে পারেনি তিনটি বসত ঘরকে। আমার মনে হয় তারা যে পোড়া দিছে, হয় ধূপকাঠি বা মোমবাতি থেকে আগুনটা লাগছে। আমরা তো লেবার দিয়ে কাজ করতেছি, হঠাৎ করে আগুন দেখে মানে ধোঁয়া দেখে আমার সন্দেহ হয়েছে। আর কি ঘরের সামনে ইয়াদি ভিতরে আওয়াজ হইতেছে, পুরা আওয়াজ হইতেছে। রান্নাঘর একটা আমার রান্নাঘরটা পুরা গেছে। আমার নাম প্রদীপ বণিক। এই এলাকার নাম মধ্যপাড়া। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত জিনিসপত্র। ধারণা করা যাচ্ছে ভাড়াটিয়া ঠাকুর ঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকা হবে বলে জানান বাড়ির মালিক প্রদীপ বণিক। ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে তীব্র আতঙ্ক। যদিও অগ্নি নির্বাপক দপ্তর এদিন যথেষ্ট দ্রুততার সাথে গোটা ঘটনার মোকাবিলা করেছে। ঘটনা মধ্যপাড়া চালতাতল, নেয়ার চালতাতল। এখানে প্রদীপ ভৌমিক তাদের বাসাতে আগুন লাগছে। আমরা ইঞ্জিন টাইমে আমরা অফিসে টেলিফোন গেছে। টেলিফোন যাওয়াতে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুখ খুশি আইয়া দেখি যে ঠিকই অনেকখানি আগুনে গ্রাস করে রয়েছে। এটা এই লাগছে করলো যে একটা প্রদীপ জ্বালানো আছিল, ওই প্রদীপের থেকেই আগুনটা লাগছে। আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি এমন কিছু? তো প্রায় আনুমানিক 5 লাখের মতো। স্থানীয় সূত্রে খবর, কোনো নাশকতা বা পূর্ব শত্রুতার জেরে এই কাণ্ড কেউ ঘটায়নি, নিছকই একটা দুর্ঘটনা মাত্র। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।